আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি সুদি ব্যাংক থেকে সুদের ভিত্তিতে টাকা নেয়, ঋণ নেয় এবং সেই টাকা দিয়ে বাড়ি করে ফেলে, তাহলে সেই বাড়িতে থাকতে পারবে কি না, ভাড়া দেওয়া যাবে কি না ইত্যাদি। সুপ্রিয় দর্শক ভাই বোন, আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন যে সুদের ভিত্তিতে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করলে সেটাতে থাকা যাবে কি না। প্রিয় দর্শক, এখানে দুটি বিষয়, একটি হলো সুদ নেওয়া, দ্বিতীয়ত হলো বাড়ি নির্মাণ করার পর সেটাতে ব্যবহার করা, সেটাতে থাকা কিংবা ভাড়া দেওয়া ইত্যাদি। প্রথম যে বিষয়টি সুদ, এই সুদের ভিত্তিতে লেনদেন করা, সুদের ভিত্তিতে টাকা নেওয়া, ঋণ দেওয়া, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং রাসূল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা এটা করতে পারবো না, এটি সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রাসূল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে রয়েছে যে তিনি বলেছেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। যে ব্যক্তি সুদ খায় কিংবা সুদ দেয়, সুদ নেয়, সকলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাত, সকলেই ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তিনি ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং এই কথাগুলোর উপর ভিত্তি করে, রাসূলের এবং আল্লাহর কথাগুলোর উপর ভিত্তি করে বলা যায় সুদ সম্পূর্ণরূপে হারাম। এর সাথে কিঞ্চিত সম্পর্ক রেখে কোনো ধরনের লেনদেন, এটাও হারাম। সুতরাং আপনি যদি সুদের ভিত্তিতে কোনো ধরনের কর্মকাণ্ড কিংবা লেনদেন করেন, এটা সম্পূর্ণরূপে হারাম। এর জন্য আপনার কবিরা গুনাহ হবে, কারণ যতগুলো কবিরা গুনাহ রয়েছে তার মাঝে সুদ অন্যতম। দ্বিতীয় বিষয়টি হলো যে বাড়ি নির্মাণ করে ফেলেছেন, এখন এটাতে কী করব। প্রিয় দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো ওই ব্যক্তি যে সুদি কারবার করেছে, এটা তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়েছে। এখন ওই ব্যক্তি সুদের ভিত্তিতে যে ঋণটা নিয়েছে, যে মৌলিক অর্থ টাকাটা নিয়েছে, এই টাকাটা, এটা আসলে কতটুকু সুদ, এটা আমাদেরকে দেখতে হবে। ধরুন আপনি একটা ব্যাংক থেকে 5 কোটি টাকা ঋণ নিয়েছেন আপনার বাড়ি নির্মাণের জন্য। এখন এই যে 5 কোটি টাকা নিয়েছেন, 5 কোটি টাকার সাথে ব্যাংক শর্ত করেছে কি যে 5 বছর পরে, অর্থাৎ 5 বছরের ভিতর আপনাকে 5 কোটি 50 লক্ষ টাকা তাকে ফেরত দিতে হবে। এটি হলো তার যে শর্ত, চুক্তি, এই শর্তের ভিত্তিতে আপনি নিয়েছেন। তাহলে 5 কোটি টাকা যে আপনি নিয়েছেন, এটা কিন্তু মৌলিক টাকা, এটা সুদের টাকা নয়। সুদের টাকাটা হলো 50 লক্ষ টাকা। আপনি যে অতিরিক্ত টাকাটা দিচ্ছেন, এটা সুদের টাকা হচ্ছে। এখন আপনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিন্তু সুদ নিচ্ছেন না, বরং সুদ দিতে হচ্ছে আপনাকে, এ বাধ্য হয়ে আপনি সুদ দিচ্ছেন। তো আপনি বাড়ি নির্মাণ করেছেন মৌলিক যে ঋণ নিয়েছেন, ঋণের 5 কোটি টাকা দিয়ে, আর ব্যাংকে দিতে হয়েছে অতিরিক্ত 50 লক্ষ টাকা। তাহলে এই 50 লক্ষ টাকা যে দিয়েছেন, এটা সম্পূর্ণরূপে হারাম একটি অর্থ। এই হারাম অর্থ আপনি দিয়েছেন, এর জন্য আপনার গুনাহ হবে, এই অর্থটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। কিন্তু কোনোভাবে আপনি যে 5 কোটি টাকা নিয়েছেন, এটা কিন্তু মৌলিক ঋণ নিয়েছেন। এখন যেইভাবে নিয়েছেন সুদের ভিত্তিতে, এই যে চুক্তিটা করেছেন কিংবা এই যে কর্মকাণ্ডটা করেছেন, এটা, এই কর্মকাণ্ডটা হলো আপনার জন্য হারাম। কিন্তু মৌলিক যে টাকাটা নিয়েছেন, এই টাকাটার কারণে আপনি বাড়ি নির্মাণ করেছেন এবং এই বাড়ি নির্মাণে মৌলিক টাকা ব্যবহার হওয়ায় আপনি এই বাড়িটাকে ব্যবহার করতে পারবেন, এটাকে ভাড়া দিতে পারবেন। কিন্তু আপনার যে সুদি কারবার আপনি করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে এবং এটা সম্পূর্ণরূপে হারাম একটি কাজ আপনি করেছেন। তবে বাড়ি নির্মাণটা মৌলিক ঋণের মাধ্যমে হওয়ার কারণে সেটাতে আপনি বসবাস করতে পারবেন এবং সেটাতে আপনি ভাড়া দিতে পারবেন। তবে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, হারাম টাকার দ্বারা আমরা যদি বাড়ি নির্মাণ করি তাহলে কি হবে, সেটাতে থাকা যাবে কি না। আমরা অন্য আরেকটি পর্বতে আপনি হারাম ইনকাম দ্বারা, অর্থাৎ একজন ব্যক্তি মদের বার আছে তার, সেভাবে সে টাকা ইনকাম করেছে, একজন সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে সে টাকা ইনকাম করেছে এবং এই টাকা দিয়ে বাড়ি নির্মাণ করছে, এটার হুকুমটা কী হবে এবং এটা কীভাবে আপনি পবিত্র করতে পারবেন, এ থেকে পরিত্রাণ পেতে পারবেন, এই বিষয়ে আমরা অন্য আরেকটি পর্বে কথা বলবো ইনশাআল্লাহ বিস্তারিত। এ পর্বে আমরা জানতে পেরেছি যে সুদের ভিত্তিতে আপনি ঋণ নিয়ে যদি টাকা বাড়ি নির্মাণ করেন তাহলে বাড়িতে থাকতে পারবেন কি না। হ্যাঁ, আপনি সুদের ভিত্তিতে ঋণ নিয়ে, ঋণের টাকা দিয়ে যদি আপনি বাড়ি নির্মাণ করেন তাহলে সেই বাড়িতে থাকতে পারবেন। তবে ঋণ নেওয়ার পর আপনি যে টাকাটা অতিরিক্ত তাকে দিচ্ছেন, এটা সম্পূর্ণরূপে হারাম হবে এবং আপনার চুক্তি যে করেছেন, এটা একটি হারাম চুক্তি, একটি অবৈধ চুক্তি আপনি করেছেন। তবে টাকাটা মৌলিক হওয়ার কারণে আপনি বাড়িটাতে থাকতে পারবেন এবং এটাকে ব্যবহার করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, এই যে আপনাদের সামনে আমরা একটা মাসালা উপস্থাপন করেছি, এ বিষয়ে অনেকগুলো ফতোয়া রয়েছে। আমরা ডেসক্রিপশনে এই ফতোয়াগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে পড়তে পারবেন এবং সেখানে বিস্তারিত দালাইল সহ আপনারা দেখতে পারবেন। সেখানে কিছু বাংলা, কিছু আরবি, কিছু ফতোয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন আশা করি এবং সেগুলো দেখে সেখান থেকে বিস্তারিত আরও বিস্তারিত ধারণা নিতে পারবেন। এই বলে আজকের মতো আমাদের এই ভিডিওটি আমরা শেষ করছি। অন্য যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়গুলোতে জানতে চান, অথবা এই বিষয়ে যদি আপনাদের কোনো খটকা থাকে আপনারা জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী আমাদের নতুন ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।